আন্তর্জাতিক পুলিশ সংগঠন ইন্টারপোলের চালানো প্রথম মানব পাচার বিষয়ক সাইবার জালিয়াতির অভিযানে দেখা গেছে বিশ্বে এই অপরাধের প্রবণতা বাড়ছে। রয়টার্সের খবরে বলা হয়, এর বিস্তৃতি দক্ষিণ পূর্ব এশিয়া থেকে লাতিন আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বৈশ্বিক অপরাধ পর্যবেক্ষণকারী সংস্থাটি বলছে, গেল অক্টোবরে এমন শত শত মানব ও পণ্য পাচারের কেন্দ্রস্থলে অভিযান চালিয়েছে 20টিরও বেশি দেশের আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে চালানো অনলাইন জালিয়াতিতে শারীরিক নিপীড়নেরও নজির পাওয়া গেছে।